নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা টেক ব্লগে আপনাদেরকে স্বাগত। অনেকদিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে যেটা বিষয়বস্তু হলো সেটা হলো কলকাতার অ্যালায়েন্স ব্রডব্যান্ড, একটি নামকরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো অনেকেই জানতে চান যে অ্যালায়েন্স ব্রডব্যান্ড তো স্ট্যাটিক আইপি ভার্সন 4 ব্যবহার করে, তো অ্যালায়েন্স ব্রডব্যান্ডে কি আইপি ভার্সন 6 ব্যবহার করা যায়, বা অ্যালায়েন্সের কানেকশানে কি আইপি ভার্সন 6 পাওয়া যায় যেটা লাইভ আইপিতে ব্যবহার হয়? সেটা জানতে গেলে আজকে আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। কলকাতায় যারা অ্যালায়েন্স ব্রডব্যান্ড ব্যবহার করে তারা অনেকেই আইপি ভার্সন 6 ব্যবহার করতে কীভাবে হবে, বা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কানেক্টিভিটিতে কীভাবে আইপি ভার্সন 6 ব্যবহার করা যাবে এ বিষয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সেই সকল প্রশ্নের আশা করি অনেকটাই উত্তর পেয়ে যাবেন। কীভাবে আপনার কানেক্টিভিটিকে কনফিগার করলে আপনি অ্যালায়েন্স ব্রডব্যান্ডে আইপি V6 ব্যবহার করতে পারবেন এবং কানেক্টিভিটির বিভিন্ন ইস্যু ছাড়াই কানেক্টিভিটিটাকে ব্যবহার করতে পারবেন, সেই সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। প্রথমেই যেটা বলতে চাই যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের আইপি V6 ব্যবহার করতে গেলে আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কাস্টমার কেয়ারে ফোন করে অথবা মেল করে আপনার কানেক্টিভিটির সেটিংসটাকে আইপি V6 মোডে পরিবর্তন করে নিতে হবে। এই পরিবর্তন করে নেওয়ার জন্য আপনি ডাইরেক্টলি আপনি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে ফোন করে আপনার ইউজার নেম বা রেজিস্টার মোবাইল নাম্বার বলে আপনি আপনার কানেক্টিভিটির যে সেটিংস থাকে, যে মোড থাকে, সেই মোডটাকে চেঞ্জ করে আইপি V6-এর জন্য আগে পরিবর্তন করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক যে ডিভাইস, যেটা ONT বা ONU, সেই ONU বা ONTটাকে কনফিগার করতে হবে এবং কনফিগার করার পরেই কিন্তু আপনি এখানে আইপি V6 ব্যবহার করতে পারবেন। কোন মোডে ONU-টাকে কনফিগার করবেন সেটা দেখার জন্য আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমার GX-এর যে এক্সপন আছে সেই এক্সপনটাকে আমি কানেক্ট করে নিয়েছি আমার ল্যান্ড পোর্টের মাধ্যমে, এবং ল্যান্ড পোর্টে কানেক্ট করার পরে আমি GX-এর এক্সপনটাকে ওপেন করব 192.168.1.1। এখন এখানে GX-এর এক্সপনটা আমার ওপেন হয়ে গেছে। এখানে আমার ইউজার নেম দেবো যেটা আছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড GX-এর পাসওয়ার্ড হচ্ছে, GX-এর পেছনে লেখা থাকে যে ম্যাক অ্যাড্রেস, এটা GX-এর পাসওয়ার্ড। এখানে আমি আমার ONU-টাতে লগ ইন করে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আগে থেকে আমি আমার ISP থেকে আমার এই PPPO মোডে কনফিগার করবার জন্য সার্ভিস নেম, অ্যাকাউন্ট নেম এবং তার পাসওয়ার্ড এইগুলো সমস্তই নিয়ে নিয়েছি, এবং ISP থেকে আমার কানেকশানের লগ ইন যে অথেন্টিকেশান মোড সেটাকে PPPO মোডেও কনফিগার করে দেওয়া হয়েছে। এখন তো দেখুন কীভাবে আমি এটাকে ওয়ানটাকে কনফিগার করছি। এখানে স্ট্যাটাস আছে, ল্যান আছে, ওয়ান আছে, সার্ভিস আছে, অ্যাডভান্স আছে, এই অপশানগুলো মাথায় দেওয়া আছে। আমি প্রথম ওয়ান অপশানে ক্লিক করব, যে পজিশানটা থাকবে সেই পজিশানটাকে আমি ডিলিট করে নেব, করে একটা ফ্রেশ লিঙ্ক হিসাবে এটাকে প্রথমে কনফিগার করব। প্রথমে এটাকে ডিলিট করে নিলাম। এখানে এসছে নিউ লিঙ্ক, নিউ লিঙ্কে ক্লিক করব। যদি আপনার কানেকশানে ভিল্যান দিতে লাগে সেটা আপনি আপনার ISP থেকে জেনে নিতে পারেন বা লোকাল অপারেটারের থেকে জেনে নিতে পারেন যে আপনার কনফিগারেশনের জন্য ভিল্যান লাগবে কি না, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিল্যান এনাবেল করতে হবে, এবং যদি আপনার কানেকশানে ভিল্যান না লাগে তো সেক্ষেত্রে আপনাকে ভিল্যান এনাবেল করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখানে নিউ লিঙ্ক করব। যদি আমার এই কানেকটিভিটিতে ভিল্যানের প্রয়োজন লাগবে না, যেহেতু এটা আমার ইপন থেকে কানেকশান আসছে, এই কানেকশান থেকে এখানে আমার ভিল্যানের কনফিগারেশন করার প্রয়োজন পড়ছে না। পরবর্তী যেটা থাকবে চ্যানেল মোড, চ্যানেল মোডটা ONU-তে বাই ডিফল্ট এখানে ব্রিজ মোড হয়ে রয়েছে, এই চ্যানেল মোডটাকে আমি PPPO মোডে করব, চেঞ্জ করব। এখানে আমি PPPO সিলেক্ট করে দিলাম। নেট এনাবেল থাকবে, অ্যাডমিন স্ট্যাটাস এনাবেল থাকবে, কানেকশান টাইপ যেটা থাকবে কানেকশান টাইপটাকে আমরা এখানে ইন্টারনেট বা ইন্টারনেট TRQ69 মোডে করে নিতে পারি, এবং বাই ডিফল্ট কানেকশান টাইপটা ইন্টারনেটই থাকবে, প্রয়োজন নেই। আইপি প্রোটোকল আইপি ভার্সন 6 এবং আইপি ভার্সন 4 এই মোডেতে কনফিগার করতে হবে। আইপি প্রোটোকলের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করুন, এটা IPv4 এবং IPv6, এই দুটোই সিলেক্টেড যে অপশান থাকবে সেই অপশানটা সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপ আসছে PPP সেটিংস। PPP সেটিংসে এখানে আসছে ইউজার নেম, আমি আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো নিয়ে নিয়েছি।
এখানে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিলাম, পাসওয়ার্ড বসিয়ে দিলাম, টাইপ কন্টিনিউয়াস থাকবে, অথেন্টিকেশন মোড অটো থাকবে। পরবর্তী ধাপ আসছে এসি নেম। এসি নেম আমি নিয়ে নিয়েছি, এসি নেমটা আমি বসিয়ে দিলাম এবং সার্ভিস নেম ও আমার এসি নেম একই আছে, সেজন্য আমি সার্ভিস নেমটাও এখানে দিয়ে দিলাম। এরপরে যে IPv6 এর সেটিংস রয়েছে, সেই IPv6 এর সেটিংসে বাকি যে যে অপশানগুলো এনাবেল করা আছে সেই অপশানগুলো এইরকমভাবেই এনাবেল থাকবে। এখানে আর কোনো পরিবর্তন করবার প্রয়োজন এই ওএনইউতে লাগবে না। জিএক্স এর ওএনইউ এর ক্ষেত্রে, জিএক্স এর এক্সপনের ক্ষেত্রে এই অপশানগুলো ঠিক এইভাবেই এনাবেল করা থাকবে। আর লাস্ট যেটা অপশানটা রয়েছে পোর্ট ম্যাপিং, সেটাকে আমি এনাবেল করে দিলাম ল্যান 1, অর্থাৎ এই ওএনইউতে একটাই ল্যান পোর্ট আছে, সেই ল্যান পোর্টের পোর্ট ম্যাপিংটাকে আমি এখানে এনাবেল করে দিলাম এবং এই সেটিংসটা আমি এখানে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দেব। আমার সেটিংসটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে দেখুন এই যে স্ট্যাটাস অপশানটা রয়েছে, স্ট্যাটাস অপশানের মধ্যে আমার এই ইন্টারফেসটা কানেক্টেড বলে শো করছে, অর্থাৎ এটা 35 সেকেন্ড ধরে কানেক্টেড হয়ে গেছে। এবং এটাকে যদি আমি ডিসকানেক্ট করতে চাই বা লগ আউট করতে চাই, এইখান থেকে আমি এটাকে ডিসকানেক্ট করে দিতে পারবো, কিন্তু আমি এখানে ডিসকানেক্ট করছি না। এখন যেটা দেখার সেটা হলো আমার কানেক্টিভিটিতে IPv6 তুলেছে কি না। খেয়াল করে দেখুন আমার এখানে IPv6 কানেক্টেড হয়েছে, অর্থাৎ আমার ISP থেকে আমাকে IPv6 প্রোভাইড করেছে, যেটা আমি ওয়ানে দেখতে পাবো বা গ্লোবালে আমার IPv6 শো করছে কিনা। তো তার জন্য আমি জাস্ট হোয়াট ইজ মাই IP এখানে সার্চ করব। হোয়াট ইজ মাই IP সার্চ করলে এখানে ব্রাউজারে ওপেন হবে এবং এখানে দেখুন মাই IP অ্যাড্রেস IPv6 অ্যাড্রেস দেখাচ্ছে, অর্থাৎ আমার এটা ISP থেকে আমি ওয়ানে IPv6 ব্যবহার করতে পারছি এবং ISP আমাকে IPv6 ব্যবহার করার অপশান দিয়ে দিয়েছে। তো আপনারা দেখলেন যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডে কীভাবে IPv6 ব্যবহার করা যাবে বা IPv6 পেতে গেলে অ্যালায়েন্স ব্রডব্যান্ডে কী করতে হবে। এটা খুবই সহজ উপায়, এর জন্য কোনো আলাদা করে আপনাকে কোনো চার্জেস বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট এটাকে কনফিগার করতে পারলেই, ওএনইউটাকে কনফিগার করতে পারলে এবং এই সেটিংসগুলো আপনি যদি অ্যালায়েন্সের থেকে বা আপনার যে লোকাল ISP আছে তার থেকে জেনে নেন, তাহলে কিন্তু এটাকে IPv6 মোডে ব্যবহার করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা IPv6 ব্যবহার করবেন, সেই IPv6 ব্যবহার করবার জন্য আপনার যে রাউটার থাকবে ওএনইউয়ের পরে, যদি আপনার রাউটার থাকে সেই রাউটারটাকে কিন্তু IPv6 সাপোর্টেড হতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার রাউটারে IPv6 সাপোর্ট পাবেন না। অর্থাৎ আপনার রাউটার যদি নর্মাল বা পুরোনো দিনের রাউটার হয়ে থাকে যেখানে IPv6 সাপোর্ট নেই, সেই রাউটারে কিন্তু আপনি IPv6 ব্যবহার করতে পারবেন না। জন্য আপনার এক্সপনে কোনো কিছু চেঞ্জেস করতে হবে না, কারণ এক্সপন থেকেই আপনার রাউটার কানেক্টেড থাকবে। কিন্তু আপনি IPv6 ব্যবহার করবার জন্য আপনার রাউটারে IPv6 সাপোর্ট অপশান থাকতেই হবে, অর্থাৎ এখনকার যে GigaByte রাউটার যেগুলো রয়েছে সেই রাউটারগুলোতে IPv6 অপশান থাকে এবং সেক্ষেত্রে আপনি আপনার ওয়ানে IPv6 ব্যবহার করতে পারবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। আগামীতে আমরা আরও নতুন নতুন অন্য ভিডিও এবং অন্য অন্য কনফিগারেশনের ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।